ইনস্ট্রুমেন্ট মেরামত করা, সিনোনিয়াম হচ্ছে রিভাইভ, রিকনস্ট্রাক্ট, রিস্টোর, রিনোভেট, হ্যাঁ, রিপারবিশ, রিকনস্ট্রাক্ট, রিভাইভ, রিভাইভ, রিস্টোর, রিপারবিশ, রিকনস্ট্রাক্ট, রিপার। ভাই কেমন আছেন? এসেছো? না, ওই একটু ভাত হইলে হবে, সমস্যা নেই। আজকে রান্না হয়নি, বুয়া আসেনি, খাবার নেই। আরে কোনো সমস্যা নাই ভাই, আমি তো আসলে খাইতে আসি নাই ভাই, আপনার কথা মনে পড়লো, ভাবলাম বড় ভাইটা দেখে আসি। আছে না, মানে পৃথিবীটা তো চলতেছে এইভাবে সম্পর্কের কারণে, মানে এই যে বড় ভাই ছোট ভাইটার সম্পর্ক, সুন্দর না জিনিসটা, আপনারা দেখতে আসছি ভাই। এখানে থাকাও যাবে না। থাকতেও আসিনি ভাই, আমার সিনেমার গল্পটা শোনাবো আর কি আপনাকে, এই জন্য আসছিলাম। রোজ তো তোমার একই সিনেমার গল্প, গল্প বলতে বলতে তুমি শুয়ে ঘুমিয়ে পড়ো, আর গল্প শোনা হয় না। না ভাই, বুঝছি কি, ওই ক্লাইম্যাক্সটাতে একটু চেঞ্জেস আসছে, বুঝছেন? আমার ওই যে ক্লাইম্যাক্স। তুমি লুঙ্গি ধরছো কেন? লুঙ্গি ধরা যাবে না, এটা ধরেছে আজকে ভাই। তাহলে ওই ক্লাইম্যাক্সটা শুনেন। তোমার আর ক্লাইম্যাক্স শোনানো লাগবে না, ঠিক আছে? আমার অনেক পড়াশোনা আছে, সামনে আমার পরীক্ষা, যাও তুমি, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, যাও। ঠিক আছে ভাই, পড়েন। হ্যাঁ, আপনি তো বলতে ভুলে গেছিলাম ভাই, রিপা আজকে আপনার অনেক মিস করতেছিল, বুঝছেন? কেন যেন মানে অনেকক্ষণ আপনার কথা বললো। আসি ভাই, তাহলে দেখাবে। দেখো কি সাংঘাতিক ছেলে, মানে হাঁটটার থেকে কথা বলে, বসো, বসে কথা বলি, বসো ভাই, বসো। কি বললো রিপা? আরে আবার শুয়ে পড়লাম, বলো রিপা কি বললো? তারপর ভাই বলতেছিল যে অনেক দিন হয়েছে আপনাদের দেখা হয় না, এখন কালকে হয়তো বিকেলের দিকে একটু আসবে, এসে দেখা করবে। দেখা করবে বলেছে? আমরা তিনজন বসলাম কোথাও, কিছু খাইলাম টাইলাম ভাই। তারপর কি বললো? তারপরে আমার সিনেমার ক্লাইম্যাক্সটা ভাই। কি বলছো ঘুমিয়ে ঘুমিয়ে, পরিষ্কার করে বলো না, অর্ধেকটা বোঝা যাচ্ছে, অর্ধেকটা বোঝা যাচ্ছে না। তারপর এই ছেলে ঘুমিয়ে পড়লো নাকি? কি সাংঘাতিক একটা ছেলে, আবার ঘুমিয়ে পড়েছে। এই তানজিম, সারা গায়ে ঘাম ভর্তি, কি সাংঘাতিক গন্ধ রে বাবা, মানে কতদিন যে শার্ট প্যান্ট ধোয় না আল্লাহ জানে। এই ছেলে তুমি খাও কি? এখন আমি কোথায় ঘুমাবো? এই ছেলে তোমাকে বললাম না এখানে থাকা যাবে না। এই তানজি, রোজ রোজ সে একই রকম গল্প বলে, পুরো গল্পটা শেষ না করে এখানে শুয়ে পড়া আর এখানে ঘুমিয়ে পড়া, আমি এখন কোথায় ঘুমাবো? ছেলে তুমি কি করেছো? তুমি আমার খাবারটা খেয়ে ফেললে, কি সাংঘাতিক। দেখো এখন আমি কি খাবো, আমি তো সব খাবার খাই না, আর তুমি খেতে চাইলে আমাকে বলতে, আমি 10টা টাকা দিয়ে দিতাম, তুমি রাস্তায় গিয়ে 2টো সিঙ্গারা বা 2টো পুরি খেয়ে নিতে। 10 টাকা দেন, আমি যে আপনার খাবার নিয়ে আসি। না থাক বাবু, তোমাকে আর আনতে হবে না, ঠিক আছে, শেষ করো। আপনি ছেলে খাইতে পারেন ভাই, আমি পুরোটা খাইনি। এই ছেলে কি বলে, তোমার এই অর্ধেক খাওয়া কল আমি খাবো? তুমি ব্রাশ করোনি? ছি 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 ছি, আচ্ছা তুমি এমন কেন বলো তো, ঘুম থেকে উঠেছ, তুমি ব্রাশ করবে, ফ্রেশ হবে, তারপর খাবে, তা না, শেষ করো, শেষ করো, পুরোটা শেষ করো তুমি।
না ভাই, আপনার খাবারটা খাই ফেলছি। তুমি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, ওইটা খেয়ে নাও। শোনো ভাই, ভাই রুই বাবুল। ইন্টারভিউ কেমন হয়েছে? ইন্টারভিউ কেমন হয়েছে? হ্যালো, এভাবেই গেছিল? আরন টারন করে গেছি। চো ঘামা একটু। এটা ছাড়াও তোমাকে আমি তিনটা শার্ট দিছি, আর গত তিন দিন ধরে আমি তোমাকে একই শার্টে দেখতেছি। তুমি যে তিনটা শার্ট আমাকে দিছো, ওই তিনটা শার্ট তো আমি রুমে রাখছি, বুঝছো? আর আমি গতকাল রাতে ছিলাম গুরুর বাসায়। এখন ধরো আমি যেখানে ইন্টারভিউ যাওয়ার কথা, ওটা গুরুর বাসার পাশে। আমি চিন্তা করলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে এখন গুরুর বাসা থেকে আসব আমি রুমে, রুম থেকে আবার যাব মিটিংয়ে। তো এই যে একটা এক মিনিট, মিটিং মানে কি? তুমি আমাকে ইন্টারভিউ বলছো? হ্যাঁ, মানে ইন্টারভিউর মতোই, বুঝছো? ওই টেবিল ছিল, চেয়ার ছিল, ওই বোর্ড মিটিংয়ের মতোই বসছিলাম একটা সিনেমার স্ক্রিপ্ট নিয়ে। আসলে আবারও ফিল্মের স্ক্রিপ্ট? আচ্ছা যাই হোক, কিন্তু একটা প্রেজেন্টেশনের তো ব্যাপার আছে, তুমি এই শার্টটা পরে কেন গেছো? আচ্ছা আদৌ কি তুমি কোনো রুম নিছো? রুম তো আছে, মানে নিছি, মানে নিতেছি। আসলে হয়েছে কি, ধরো এখানে যে দেখলাম ভাড়াটা নিয়ে যে ক্যাচাল, মানে ভাড়া ব্যাপার না, ভাড়া তো তুমি আসো, কিন্তু ওই সকালবেলা একদম নির্দিষ্ট সময় উঠতে হবে, নির্দিষ্ট সময় বেরোতে হবে, নির্দিষ্ট সময় ঢুকতে হবে, এরপর আবার নাকি রাতে লাইট জ্বালাতে দেবেন, আরে এটা তো বোর্ডিং স্কুলের মতো অবস্থা। পরে ভাবলাম যে কয়েকটা দিন অপেক্ষা করি, বুঝছো? অপেক্ষা করতে থাকো, আর আমি তোমাকে এভাবে টিফিন ক্যারিয়ারে এসে খাবার খাওয়াতে থাকি, তাই না? এইভাবে কতদিন আর? হ্যাঁ, আমার ক্যারিয়ারটা দাঁড়ায় যাক, আমি তোমার টিফিন ক্যারিয়ার অফ করে দেব। তখন তখন কি? তখন তুমি সারাদিন বাসায় রান্না করবা, আমাকে খাওয়াবা, আমি ধরো তোমার যা যা দরকার রান্নার জন্য এগুলো সারাদিন বাজার করবো, আর দুজন মিলে সংসার করবো। হ্যাঁ, সংসার করবা তুমি। তোমাকে আমি কতবার বলছি পার্লার রুমগুলো বন্ধ করতে? এগুলো না সুস্থ মানুষ করে না, এগুলো একটা অসুস্থতা। রিপা, আমিও তোমাকে এই কথাটা অনেকবার বলছি, বুঝছো? তুমি যেটাকে পাগলামি বলতেছো না, এটা কিন্তু আসলে পাগলামি না। এটা পাগলামি না তো কি? দেখো আমি ফিল্ম নিয়ে পড়াশোনা করছি, হ্যাঁ, এখন আমার যত মিটিং হবে, আমার যত ইন্টারভিউ হবে বা আমার যত কাজ হবে, সবচেয়ে ফিল্ম কেন্দ্রিকই হবে। যেমন তুমি কি করছো, তুমি বিবিএ করছো, এখন তুমি ফিউচারে কী করবো? এমবিএ করবো, এমবিএর পরে সিএ করবো, বাট তোমার যত কাজ থাকবে সব কী থাকবে? বিজনেস রিলেটেড। এখন যদি তোমাকে আমি বলি যে তুমি হচ্ছে গিয়ে বাংলা বিষয়ের প্রভাষক হয়ে যাও, বা তুমি বাংলা সাহিত্য নিয়ে চর্চা করে মানুষকে বাংলা শেখাও, ব্যাপারটা অ্যাবসার্ড না? আমাকে একদমই উল্টা পাল্টা যুক্তি দিবা না তুমি। ফিল্ম নিয়ে পড়লে জন্য কিছু করা যাবে না, এটা তোমাকে কে শিখাইছে? তুমি কেন বুঝতেছো না আমাদের দেশে এটা নিয়ে কোনো ক্যারিয়ার নাই? রিপা দেখো, আমি না প্রত্যেক দিন একই জিনিস নিয়ে তোমার সাথে যুক্তিতর্কে যেতে রাজি না। হ্যাঁ আমিও রাজি না। তাহলে তো ভালোই, তা কোনো ঝামেলাই থাকলো না, বুঝে নাই? বুঝছি তো, আমিও তোমার সাথে থাকতে রাজি না। কই না খাবার তুমি? হ্যাঁ, তুমি বাটি বন্ধ করতেছো কেন? এই আরে কি হয়েছে তোমার? আরে খাবার নিয়ে যাও, ভালো কথা, পানি দিয়ে যাও, হাত ধুবো কি দে রিপা? আরে রিপা একদম আগাবি না, তুই বাটি দিয়ে এখন তোর মাথার মধ্যে দিব। হ্যাঁ তুই আঙ্গুলি চোষ, এটা ঠিক আছে তোর জন্য। ফোনটা ধর। এইভাবে নিজের পায়ে নিজে কুড়াল মারলে তোরে কে ঠেকাবে? প্রতিদিন সুন্দর একটা মুখ নিয়ে বাসা থেকে বেরোস, আর বাসায় ঢুকে ঢুম মেরে বসে থাকোস। এতই যখন ঝামেলা, বাদ দে। হুট করে একটা কথা বলে দিলাম, আমি তোমাকে কখনো বলছি কোনো ঝামেলা চলতেছে?
আর আমি বাদ দিব কি দিব না সেটা তোমার দেখার বিষয় না মা। অবশ্যই আমার জানার বিষয়, তোরা আগেও বলছি আজকে আবার বলতেছি, এসব বাদ দে। তোর আব্বা ছেলে দেখতেছে যে কোনো সময় বিয়ের ডেট পড়বে, মানসিকভাবে প্রস্তুতি নে। হ্যাঁ আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছি। তাহলে তো হইলই। শোনো মা, তোমাদের যদি তানজিমের ব্যাপারে এতই অ্যালার্জি থাকে তাহলে আমি আর তানজিম কিন্তু জাস্ট পালাই যাবো। পালাই যাবে মানে কই পালাই যাবে? ও তোরে কই নিয়ে যাবে? তোর একদিনের খরচ জোগাড় করার ক্ষমতা ওর আছে? চাল চুলোহীন একটা ছেলের পিছনে খামোখাই সময় নষ্ট করতেছিস। বাবার কি ছিল, তুমি তার জন্য ওয়েট করো নাই? আর ওয়েট করে যে এখন বিয়ে করছো তুমি, সুখে নাই, আমরা ভালো নাই? ও করবে মা, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে, অবশ্যই ভালো কিছু করবে। আর ততদিন পর্যন্ত আমি মানায় নিব, তুমি টেনশন করো না। মানায় নিবা? ওকে মানায় নাও তাহলে। কাল থেকে তোমার যাবতীয় খরচ বন্ধ। আমিও দেখি তুমি কীভাবে বন্ধ করো। শোনো, বাবা মা হয়েছে বলে এটা ধরে নিও না যে একেবারে ঠেকাই পড়ে গেছি। হ্যাঁ শেষ মুহূর্তে তুই আমার ফাঁসাবি, আজ দেব কাল দেব বলে তুই কতদিন পার করছিস? আমার পুরো প্রজেক্টটা ভেস্তে যাবে। আচ্ছা আচ্ছা, তুই 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 কি আমার দিবি স্ক্রিপ্ট দিবি? হ্যাঁ দিবি স্ক্রিপ্ট? আপনি যদি আমার মনের কন্ডিশনটা মিনিমাম বোঝার চেষ্টা করতেন এখন স্ক্রিপ্টটা চাইতেন না। তুই বাইরা, তুই বাইরা আমার বাসা থেকে বাইরা। আচ্ছা তুই নিজের খুব পণ্ডিত ভাবা শুরু করছিস না? খুব পণ্ডিত। একটা জিনিস মনে রাখিস, তুই একা কিন্তু ক্রিয়েটিভ না, আর তোর মতো ক্রিয়েটিভ আমি। তুই যা, যা আমার চোখের সামনে থেকে যা বেরা। গুরু আপনি কিন্তু অনেক ভুল বুঝতেছেন। দেখেন, যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক করতে হলে মনের সাথে মুডের একটা কানেকশন লাগে। না আমার যে সিচুয়েশন, আমি তো এই কানেকশনটা পাইতেছি না গুরু। না তুই স্ক্রিপ্ট এতক্ষণ আপনার হাতে থাকতো, আর সেই প্রেমের জ্ঞান জ্ঞানে নেই, প্যান প্যানে নেই। গুরু 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 করে তো মুখে ফেনা তুলে ফেলাস। একটা দিন তুই শুনছো সেই গুরুর কথা? তোরে আমি কইছি যে এই ধরনের প্রেমে প্রেমে জড়াস না, তো একটা ব্রাইট ক্যারিয়ার আছে, একটা সুন্দর জীবন আছে, একটা ভবিষ্যৎ আছে, শুনছো আমার কথা? ডান কি ডান? এই প্রেম প্রেম আর কখনো করবো না, এই যে কান ধরছি নাম ধরছি আপনার সামনে আর কখনো করবো না। আপনার স্ক্রিপ্ট লাগবে তো? কখন লাগবে? আমি লিখে দিব। তুই স্ক্রিপ্ট দিবি আমারে? ঠিক তো। এটা আপনি কি বলেন গুরু, ফিল্ম ছাড়া আমার জীবনে আর কোনো অপশন আছে? আমি আমার ফিল্ম নিয়ে কতটা সিরিয়াস, আমি ফিল্মটার জন্য জীবন দিয়ে দিতে রাজি। এই মাঝখান থেকে কোথেকে যেন রিপার ঢুকে সব কিছু এলে মনে করে দিল, তা মানা যায়। বলে একটু পকেট হাত দেন না। হ্যাঁ আমি তোর জন্য পকেটে হাত দিতে পারবো না। গুরু আবার কি ভাত হবে? ক্ষুধা লাগছে না? ক্ষুধা লাগছে কবি না? যা আমি চলেন একসাথে খাই, আমি পরে খাবো। যা পাগল কোথায়? আমি তোমার বাসার নিচে দাঁড়ানো, আমি ফোন রাখলাম। শোনো, আজকে যদি ফোনটা কাটো তাহলে এখানে একটা কিয়ামত হয়ে যাবে। কেন, আজকে কি হয়েছে? তোমার ফিল্মের কাজটা পেয়ে গেছো নাকি নতুন কোনো জব পেয়েছো? আরে দুরুবো কেন, একটা জব পাওয়া না পাওয়া কি কিয়ামতের কারণ হতে পারে? তুমি বারান্দায় আসো, আমাকে একটাবার দেখো, কিয়ামত আপনাআপনি বন্ধ হয়ে যাবে। শোনো, গভর্নরের কাছে গিয়েছিলাম, একে একে সব কথা বলেছি, বাতাসে এক বিন্দুও সিসা থাকছে না, ডাস্টবিনের বদলে ভরে যাবে সুসজ্জিত ফুলের টব, সাথে সুগন্ধি বাতাস। রাস্তায় নেমে দেখো, তোমার জন্য জ্যাম ও হর্নমুক্ত একটা শহর। কাল থেকে সবকটা বিলবোর্ড ছেয়ে যাবে তোমার আমার বিজ্ঞাপনে।
ফিল্ম ডিরেক্টর এখন কি কবি হচ্ছে? পৃথিবীর প্রত্যেকটা প্রেমিক তার প্রেমিকার জন্য একজন কবি। সরি। কেন? অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি না? কি করবো বলো? আমি ফ্যামিলির সাথে কন্টিনিউসলি ফাইট করে যাচ্ছি। মেয়ে বড় হয়ে গেছে, এখন বিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে। আরে এটা তো একটা কমন ফ্যাক্ট, প্রত্যেকটা মেয়েরই ফেস করতে হয়। এই ফাইটটা দিয়ে যারা জেতে তারা সাকসেস। আরে ফাইটটা কার জন্য দিচ্ছি, সে কতটা স্ট্রং, তারপর না জেতাটা অনেক ডিপেন্ড করে। দেখো আমি তোমাকে অনেকবার বলছি যে আমি তোমাকে যতটা ভালোবাসি আমি আমার এই ফিল্মটাকেও ততটা ভালোবাসি। আমি যেমন তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি ফিল্ম ছাড়াও থাকতে পারবো না। এবং তুমি তো জানো আমি একটা নিরি পরিবারের ছিল, আমার আমার ফ্যামিলির প্রতি অনেক রেসপন্সিবিলিটিস আছে। দেখো আমি মাস্টার শেষ করেছি, আমার কিন্তু আমার পরিবারের প্রতি অনেক রেসপন্সিবিলিটিস। তোমার কি ধারণা তারা আমাকে কখনো চাকরির জন্য বলে নাই? অনেকবার বলছে কিন্তু এখন কিন্তু আর বলে না, কারণ তারা না বুঝে গেছে যে আমি আমার ভিতর থেকে শুধু ফিল্মটাই বানাইতে চাই। তুমি একটু বুঝে যাও প্লিজ। আমি বুঝলে কি হবে? আমার বাবা মাকে কে বোঝাবে? একটা ভবঘুরে ছেলের হাতে তারা তাদের মেয়েকে কেন তুলে দিবে বলো? এদিকে আমি তোমাকে তোমাকে ছাড়া থাকতেও পারবো না। আমিও তো ফিল্মটা ছাড়া থাকতে পারবো না রিপা। তুই ইউ টার্ন নে। তারপর এখন স্ট্রেট যা। দেখো ব্যাপারটা এখন নষ্ট করো না। যা ব্যাপারটা বুঝতে পারছেন তো? ব্যাপারটা এই, ঠিক আছে, আসলে আমরা যেটা ফিল্মটা নিয়ে ভাবছি মানে সময়টাকে ধরতে চাচ্ছি, বর্তমান সময়টাকে ধরতে চাচ্ছি। আমরা চাচ্ছি মানে ফিল্মটা আমাদের সমসাময়িক হবে, হ্যাঁ, কন্টেম্পোরারি, ঠিক আছে, মানে মডার্ন ফিল্ম, মানে ট্র্যাডিশনাল ফিল্ম থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। যেমন ধরুন যে চারটা ফাইট থাকবে, পাঁচটা গান থাকবে, হ্যাঁ, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে যাচ্ছি। মডার্ন ফিল্ম কেমন? মডার্ন দেখার অভ্যাস আছে তো আপনার? আপনি কোনো চিন্তা করবেন না, আমি যেভাবে আপনি ভাবছেন আমি সেভাবেই ভাবছি। এটা একটা অদ্ভুত সুন্দর আপনাকে ডেলিভারি দেব, ফাটিয়ে দিব। ঠিক আছে, ভরসা পাচ্ছি আপনার উপরে। গুরুগির নতুন প্রজেক্ট না গাইতেছেন? যেটা আপনি বলছিলাম সেটা হচ্ছে যে ওই যে গতানুগতিক ব্যাপারটা একদম আমরা রাখবো না। হ্যাঁ গুরু, ঠান্ডা ঠান্ডা কিছু নাই, অনেক গরম। ভদ্রলোকের মতো ঢুকছো, ভদ্রলোকের মতো বেরিয়ে যাও, আউট। একটা গুরুত্বপূর্ণ কাজ করছি এখানে, হুম, কাজটা শেষ হোক, তারপরে তোমাকে কল দেব, তখন এসো, কেমন? যেটা বলছিলাম যে আপনি ব্যাপারগুলো কিন্তু নোট ডাউন, স্ক্রিপ্ট আপাতত লাগছে না। কি বলেন, আমার তো 70% কাজ শেষ, বুঝছেন, অনেক দূর আগে গেছি আমরা। তুমি আর এগিয়েও না বাবা, তুমি এগুলে আমি যে পড়ে যাবো। গুরু ঘটনাটা কি আপনার জায়গা কাছেন তো? শোনো, আমার ফিল্মের জন্যে তোমার স্ক্রিপ্টের আমার কোনো প্রয়োজন নাই। উনি একজন আধুনিক রাইটার, তোমার সামনে চোখের সামনে বসে আছে, এবং ওনার স্ক্রিপ্ট নিয়ে আগামী সপ্তাহে আমরা শুটে যাচ্ছি। ক্লিয়ার? না গুরু, ক্লিয়ার না, প্রজেক্টটা তো আজকের না, অনেক দিন ধরে এটা প্ল্যান করতেছি, অনেক দিন ধরে লিখতেছি গুরু। এটা তো আমাদের ড্রিম প্রজেক্ট না? এটা আমার ড্রিম প্রজেক্ট, তোমার না। ঠিক আছে, কিন্তু আমি তো টাকা নিছি আপনার কাছ থেকে এটার জন্যে। এ টাকা নিয়ে তোমার ভাবতে হবে না, তোমার টাকা ফেরত দিতে হবে না, দরজা খোলা আছে, আউট। আচ্ছা ঠিক আছে গুরু, আপনি উনি একটু মাইন্ড করছেন, আমি না লিখলাম, আমি তাহলে একটু উপরে যে ঘুমাই, উনি তো নতুন রাইটার না, আমি ইনপুট ইনপুট দিলাম। আজকে এখানে থাকার কোনো ধান্দা করো না, তোমার উপরে যেতে হবে না, নিচ থেকে তুমি আউট হয়ে যাও, গো। আচ্ছা গুরু, কোনো ইনপুটও দিব না, আমি একটু ঘুমাই তাহলে। আমি স্পষ্ট বাংলায় শুদ্ধ উচ্চারণে তোমাকে বলছি এখান থেকে বেরিয়ে যেতে। আমাকে কোনো ডিস্টার্ব করো না প্লিজ, চলে যাও, গো, ডিস্টার্ব করবে না। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ফিল্মটা আসলে মানে আগে তো বলছি আধুনিক ফিল্ম হবে, হ্যাঁ, সাহিত্য থাকবে ফিল্মের মধ্যে, আপনি নোট ডাউন করুন। গুরু আপনার মনে হয় জানা নাই, 40-এর পরে পুরুষের ক্রিয়েটিভিটি কমে যায়, বুঝছেন, তো না ভালো লাগে। শাট আপ, স্টপ ইট, গো ফ্রম হিয়ার। জ্ঞান দিতে আসছে।
কিরে, তুই এখন কোথায় যাস? কেন, আমি বের হতে পারবো না? এখন কি আমার বের হওয়ার উপরেও কি 144 জারি করেছো? সবসময় এইভাবে কথা বলিস কেন? তোর মুখে কি একটু মধু নাই? আমার কি আরও দু চারটা ছেলে মেয়ে আছে যে আমার সঙ্গে সুন্দর করে কথা বলবে? তো নাই কেন মা, আমি সুন্দর করে কথা বলতে পারি না, আমি এইভাবেই কথা বলি। আম্মা জান, বলেন আমার বাইরে যাওয়া আপনি কেন প্রশ্ন করেছেন বলেন? বাসায় মেহমান আসবে, আপনাকে থাকতে হবে। ও, আমার আপয়েন্ট করতে হবে? তারা আসলে আমাকে রান্না বান্না করে তাদেরকে খাওয়াই দিতে হবে? বলে কি, তোরা দেখতেই তো আসবে। মানে কি? মানে ওই যে তোর আব্বা একটা ছেলে দেখছিল না, ওই ছেলের বাড়ির থেকে লোকজন আসবে। মা, এখন এমন একটা চিৎকার দিব না, তুমি সেন্সলেস হয়ে এখানে পড়ে থাকবা। বাবাকে বলে দেবো ছেলেরা যাতে না আসে। আমি কতবার বলেছি আমি তানজিমকে নিয়ে সিরিয়াস? শোন, মাথা ঠান্ডা করে শোন, এই বয়সে এমন ছোটোখাটো দু একটা রিলেশন থাকি, ওইগুলো নিয়ে পড়ে থাকলে চলে? তোমার বাবাকে ছাড়া অন্য ছোটোখাটো সম্পর্ক আর কয়টা ছিল? তোর মুখে কি কিছু আটকে না, যা খুশি বলে যাবে। মা, তানজিমকে আমি অনেক ভালোবাসি। তোমাদের কাছে আমাদের সম্পর্কটা ছোটোখাটো হলেও সম্পর্কটা কিন্তু অনেক ম্যাচিউর পর্যায়ে চলে গেছে। মা প্লিজ, ওকে একদিন বাসায় আসতে বল, আমি ওর সঙ্গে কথা বলব। কেন, বকা দিবা? আসসালামু আলাইকুম আনিস ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার তো আমাকে বিকেলে ফোন করার কথা ছিল, এখনই সরাসরি চলে আসলে। তুমি নিশ্চয়ই আমার কাছে এসেছো। আসলে তানজিম কোথায় আনিস ভাই? মানে আপনি কি আজকে সারাদিন ওকে দেখেছেন? তার মানে তুমি আমার কাছে আসোনি? আমি আপনাকে আরেকদিন ফোন করব আনিস ভাই। ও আচ্ছা আচ্ছা, ও তো খুব সাংঘাতিক দুষ্ট ছেলে। এই যে দেখো, রোজ সকালে আমি দই চিড়ে কলা খাই, এই সকালবেলায় কলা এবং চিড়েটা রেডি করলাম, ও হুট করে এসে আমার দই চিড়েটা খেয়ে ফেললো। হলো, তাও আবার বাসি মুখে, ব্রাশটাও করলো না। আচ্ছা, তুমি ওর সঙ্গে কথা বলো কিভাবে? এখন সেই দই চিড়ে আর কলা কেনার জন্য বের হয়েছি। আর কি সাংঘাতিক, তুমি রোদে কেন, ছাতার নিচে আসো। না না আনিস ভাই, এত বেশি রোদ নেই। আমার তো আবার অল্পতেই ডিহাইড্রেশন হয়েছে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, এসো। রিপা, এবার কিন্তু আমার বিসিএসটা হয়ে যাবে, ফোন করো, ভালো থেকো। সালামুকুম গুরু, কই যেতেছেন? আমি তো আপনার কাছে আসতেছিলাম। শুনলাম শুটিং নাকি প্যাক আপ হয়েছে। আরে শুট, তুই একটা মাল রে পাগলা, কি কর আমি আবার কি করলাম? তুই করস নাই, তুই যদি আমার এই সময় মতো স্ক্রিপ্টটা দিতি তাইলে আজকে আমার এই বিপদে পড়তে হতো না। আমার, আপনি না রাইটার নিলেন একজন, স্ক্রিপ্ট দেয় নাই। আরে সেইটা তো আরেকটা ফলস মাল। হ্যাঁ, কী করছে জানিস? সারা রাত বৈশা একটা সিন লিখতে পারে নাই, মধ্যরাত পর্যন্ত তার সাথে বসে আমি গল্প ডেভেলপ করে দিলাম। সে বললো যে বস আপনি ঘুমাই পড়েন, সকালবেলা উঠে দেখবেন যে আপনার স্ক্রিপ্ট রেডি। সকালে উঠে দেখি সে একটা সিনও লিখতে পারে নাই। সে আমার বলতেছে অন্যের ভাবনায় সে নাকি গল্প লিখতে পারবে না। মনটা যা কইছিল যে ঘাটটা দিয়ে বাদ করে দিই, সেইটা তো সম্ভব হইল না। রাইটার মানুষ দেওয়া উচিত তো, মানে এটা একটা কথা, এমনি কি কমিটমেন্ট ব্রেক করেন? আমি এটা মাইনে নিতে পারতেছি না তো। আপনার শুটিং এমনি প্যাক আপ খাওয়া দিল, হ্যাঁ ফাঁসা দিল আপনাদের। তুই আর চাপা মারিস না, বুঝছস? তুই হলো মূল নাটের গুরু, তুই যদি সময় মতো আমার স্ক্রিপ্টটা দিতি তাইলে আজকে আমার এই বিপদে পড়তে হয় না, আমার শুটিংটা ভণ্ডুল হয়ে যেত না। আরে আমি তো এই স্ক্রিপ্টটা ডেভেলপ করতেছি আপনার জন্য, বুঝেন না? হ্যাঁ, একটু ডিফারেন্ট গল্প না, একটু সময় লাগতেছে। আপনি কবে লাগবে স্ক্রিপ্ট বলেন আমারে? তুই কি সত্যি সত্যি আমার স্ক্রিপ্ট দিবি? হ্যাঁ, আপনি শুটিং শুরু করেন না, আমি শুটিংয়ের আগে দিন স্ক্রিপ্ট পাঠিয়ে দিচ্ছি আপনার। কবে যাবেন আপনি? কবে স্ক্রিপ্ট দিবি সেটা বল, তুই স্ক্রিপ্ট দিলেই আমি ডিসিশন নেবো যে কবে শুটিং হবে। আচ্ছা, পরশু দিন পাঠিয়ে দিচ্ছি আমি। পাক্কা?
ওদিন পাঠা দিব না আমি তাহলে, ঠিক আছে? ওকে ডান। আজ আচ্ছা গুরু লাগবে, কিছু দরকার ছিল। টাকা দিয়ে কি করবি? আমি বিসিএস এর বই কিনতাম। তো তুমি বিসিএস এর পড়া পড়বা না, স্ক্রিপ্ট লিখবা? আরে গুরু আপনি উত্তেজিত হইতেছেন কেন? শোনেন, আমি তো আনিস ভাইয়ের মতো সারাদিন বই নিয়ে বসে থাকবো না। আমি ধরেন দুইটা তিনটা পৃষ্ঠা উল্টাইলাম ছিললাম এই এমনি, বোঝেন নাই? আর বিসিএস এর বইটাই পড়লে নলেজ টলেজ আপডেট হলে আমার তো গল্পের জন্য ভালো না, স্টোরি মেক করতে তো সুবিধা হবে। আইনস্টাইনের খালাতো ভাই। হ্যাঁ কত লাগবে? দেন আপনার কাছে কি কখনো চাই? কিনলাম পুরান বই কিনলাম, সমস্যা নেই তো, 1000 দেন। স্ক্রিপ্টটা কিন্তু সময় মতো দিস। জি পাড়ে দিতেছি আমি পরশু দিন তাহলে, ঠিক আছে গুরু? ওরকম গুরু ক্লাইম্যাক্স থেকে আগের মতোই থাকবে। হ্যাঁ একদম সব ঠিকঠাক, একদম আগের মতো গল্প। তানজিম, এই তানজিম, মামা মামা রাখ 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 তানজিম। তোমার কোনো খবর নাই কেন? তুমি কত জায়গা খুঁজছি আমি জানো? কতজনকে ফোন করছি? না আমার কষ্ট আছে, আমার ফোন দিও। কতজনকে ফোন দিছো? ফোন দেই নাই। ফোন দিছো কি বলো? ব্যাটারি চলে গেছে মনে হয়। আমার ফোনের এই যে চার্জিং পয়েন্টটাতে একটু ডিস্টার্ব, বুঝছো? অটো চার্জারে চার্জ দিয়েছি, চার্জারের ব্যাটারি দুটো ভুলে রেখে চলে আসছি, তাই তো বলি কি ফোন দেয় না কেন? তুমি কিন্তু আমার একটা ফোন কিনে দিলে পারো। ফকির মিসকিন কাঙাল, প্রেমের কাঙাল, ফিল্মের প্রেমের কাঙাল, তাই তো? তোমার প্রেমের কি এটা? ওইটা ওরাকল বিসিএস মানসিক দক্ষতা। তুমি বিসিএস এর বই কিনে ফেলছো? 27 তারিখ পরীক্ষা। মাই গড, তুমি বিসিএস এর প্রিপারেশন না শুরু করছো? তুমি আগে বলো নাই কেন? টাকা কই পাইছো? আরে ওই যে গুরুর কাছ থেকে নিছি 1000 টাকা। আবার? আরে টাকা পয়সা হাতের মোল না, তেজপাতার মতো দে দিব না, সব দিয়ে দিব, সমস্যা নেই। আমি ভাবলাম যে অ্যাট লিস্ট তুমি তো খুশি হবে। অনেক খুশি হয়েছে। চলো না, আরেকটা খুশি সংবাদ আছে। মা তোমার সাথে দেখা করতে চাইছে। ওরে বাবা, তোমার মা আমার সাথে কেন দেখা করবে? এখন দেখাটা করতে পারবো না, সরি। কেন? না মানে দেখা করতে চাইছে, দেখা যাবে, দেখা করতে গেলে কিনে কি বলবে বুঝছো? পরীক্ষার আগে মনটা খারাপ করা যাবে না, বলে জানালা তুমি একটা কাজ করো, তাহলে বলো 27 তারিখের পরে দেখা করবে। শোনো আমি তো থাকবো তোমার সাথে, আর আমার মা খুব ভালো একটা মানুষ, কালকে চলো। বাড়িতে কে কে আছে তোমার? জি বাবা মা, একটা বোন আছে, বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে ওর। আমি সবার ছোট। তোর বাবা কি করেন? জি কৃষক। কৃষক? নিজেদের জমি জমা আছে? আছে, মা ওদের অনেক জমি জমা আছে। আসলে আমার বাবা বর্গানিয়া চাষ করেন আন্টি, নিজেদের বলতে যে বাড়িটাতে থাকি ওই ভিটা বাড়িটুকুই। পড়াশোনা তো শেষ, এখন কি চাকরি বাকরির কথা কিছু ভাবছো? আসলে আন্টি আপনি তো আমার মার মতো, আপনার সাথে ব্যাপারটা একটু খুলে বলি। আমার ওই চাকরি বাকরি এগুলো, আসলে আমি ফিল্ম মেকিংটা নিয়েই কাজ করতে চাই। সেটা তো চাকরি করেও করতে পারো। চাকরি করে করতে পারি, আমি দু একটা চাকরিতে চেষ্টাও করেছিলাম। চেষ্টা করেছিলে তার মানে হয়নি? জি না। আমি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেই। থ্যাংক ইউ, কিন্তু ছোটবেলা থেকেই আমি নিজের কাজগুলো নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আন্টি। ও তাহলে কি করে ভাবলে যে তোমার মতো একটা ভবঘুরে ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেব? আসলে আমি বিয়ের কথা ভাবছি না, আমি আপনার কাছ থেকে কিছুদিন সময় নিতে এসেছি, 2 বছর। সময় কি কারোর জন্য অপেক্ষা করে? তোমার জন্য কি সময়টা বসে থাকবে? মা তুমি ওর জন্য চাকরি দেখো, ও চাকরি করবে না। তুমি কি ভাবো নিজেকে? হ্যাঁ অনেক বড় কিছু হয়ে গেছো। স্ট্যাটাস বলে না একটা কথা আছে, তুমি ছিলা তো একটা খ্যাত। এই আমি তোমাকে একটু একটু করে না যাতে তুলছিলাম,
আমি যদি এখনো তোমাকে টাকা না দিই তুমি একবেলা খাইতে পারো না। একটা টি শার্ট আমার নিজের টাকাতে তোমাকে কিনে দিতে হয়। অবশ্য তোমার মধ্যে কৃতজ্ঞতা বোধ আসবে কি করে, তুমি তো একটা কৃষকের ছেলে। আমার বাবা কৃষক আর এটা আমি গর্ব করব না। তোমাদের স্ট্যাটাসের উপর আমি থুথু দেই। কী ব্যাপার তানজিম, তোমার কি মন খারাপ, কিছু হয়েছে? ভাই খবরটা খুশির, কিন্তু খুশি হতে পারতেছি না। ও, আমিও ভেবেছিলাম তোমাকে একবার কল করব, আমারও মনটা সাংঘাতিক খারাপ। কেন, কী হয়েছে আপনার? আমি আর বেশি দিন নেই তানজি। সুইসাইড করবেন? সে সাহস কি আমার আছে বলো? তাহলে নাই মানে কি বলেন বুঝি নেই ভাই, কই যাবেন? না, ভাবছি গ্রামে চলে যাব। আমার ওইটাই মনে হয় ভাই, আমাদের জন্য গ্রামটাই ভালো হচ্ছে। আমরা তো ভাই ঢাকায় ভিসা নিয়ে আসছি, তা আবার ট্যুরিস্ট ভিসা, যার কোনো বাপ মা নেই, এই আছে এই নাই। আমার অবস্থা দেখেন, স্কলারশিপ পাইছি, প্রসেসিং করতে পারতেছি না। কি বলে ছেলে, এই তুমি স্কলারশিপ পেয়েছ কোথায়, কিভাবে? অ্যাপ্লাই তো করছিলাম ভাই অনেক জায়গাতে, ক্যানাডার অন্টারিও ইউনিভার্সিটিতে গেছি, এখন টাকার জন্য মনে হয় না যেতে পারবো। আরে এটাই আসলে আমাদের বাস্তবতা তানজিব। এই যে আমাকে দেখো, বয়স 30-এর কোটায় পৌঁছে গেছে, এখনো বিসিএসটা হলো না। এবার যদি বিসিএসটা না হয় তাহলে আমারও ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। ভাগ্যিস সার্টিফিকেটের 4 বছর কমিয়ে রেখেছিলাম, 4 বছর বেশি ট্রাই করার সুযোগ পেয়েছি, আর এবার না হলে তো সব শেষ। আর তুমি স্কলারশিপ পে ভাই, আমার 2 লাখ টাকা লোন দিবেন? বলেছেন, আমি তোমাকে 2 লক্ষ টাকা ধার দেব, আমি টাকা কোথায় পাবো? একটা কাজ করো না, তুমি রিপার কাছে চেয়ে নাও। নাই, যোগাযোগ নাই। নাই মানে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে? ভাই সবার সাথে কি সবার যায়, আমরা এলাম গ্রাম থেকে এসেছিলাম,
আমাদের তো কোনো স্ট্যাটাস নাই। আমাদের স্ট্যাটাস বলতে হইতেছে ফেসবুক আর সিগারেট, সামাজিক কোনো স্ট্যাটাস তো আমাদের নাই ভাই। আমারও তো একই অবস্থা তানজিব। এবার যদি বিশেষটা না হয় তাহলে দেখা যাবে নার্গিসের বিয়ে ঠিক হয়ে যাবে। আরেকজন তো কখনো আমাকে পছন্দই করলো না আগে থেকে তোমার দখলে। ভাই আমি একটু ঘুমাই। হ্যাঁ আহা, তুমি এখানে কেন ঘুমাবে? তুমি একটা কাজ করো, যে পাশে তুহিন ভাই নেই, গ্রামে গেছে, তুমি বরং ওই রুমে গিয়ে ঘুমাও। বিছানা চাদরটা আমি আজকে ধুয়েছি, যাও। তানজিমের সঙ্গে তোমার কোন রকম যোগাযোগ নেই, ছেলেটা আসলে ভালো নেই, তোমার সঙ্গে ব্রেকআপ হয়েছে, ওদিকে কানাডার একটা ভালো ইউনিভার্সিটি থেকে একটা ভালো স্কলারশিপ পেয়েও টাকার অভাবে প্রসেসিং করতে পারছে না। সত্যি কথা বলতে কি, আমার কাছে টাকা থাকলে আমি ওকে দিয়ে দিতাম, তাই আমার মনে হলো তোমাকে ব্যাপারটা জানানো উচিত, তাই জানালাম রিপা। ভালো থেকো। মা, তানজিমের না স্কলারশিপ হয়েছে, ও পড়াশোনার জন্য বাইরে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে ওর ব্যাংকে 7 লাখ টাকা দেখাতে হবে। ব্যাংক স্টেটমেন্টটা পর্যন্তই, এরপর টাকাটা দরকার নেই, এরপর আমি টাকাটা দিয়ে দিতে পারবো। মা যাওয়া পর্যন্ত একটু হেল্প করি ওকে। মা দরকার বলে বাবা যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে, ভাবি ওই ছেলেকেও, ছেলেকেও আমি বিয়ে করতে রাজি আছি মা, কোনো সমস্যা নেই, একটু হেল্প করি মা তানজিমকে। যে ছেলের সাথে বিয়ে ঠিক করবো আমি করতে রাজি আছি মা, একটু হেল্প করি তানজিমকে মা, একটু হেল্প করি মা। বন্ধ রেখেছ কেন? সবকিছুই তো একে একে বন্ধ হয়ে যাচ্ছে, ফোনটা খুলে রেখে কি হবে? তোমার স্কলারশিপের খবর আমাকে জানাওনি কেন? কি লাভ? আমাদের মতো
নিম্ন মধ্যবিত্তদের স্বপ্ন অধরাই থেকে যায়, ঠিক তোমার আমার প্রেমের মতো। বাস্তবতা খুব কঠিন রিপা, তুমি বাসায় ফিরে যাও। আমাকে একটু আমার মতো থাকতে দাও। তোমার অ্যাকাউন্টে স্কলারশিপের টাকাগুলো জমা হয়েছে, ফোনটা অন করলে টেক্সট দেখতে পাবে। তোমার হাতে বেশি সময় নেই, ভিসার কাজটা দ্রুত শেষ করো। ফিরে আসার জন্য অপেক্ষা করব, তুই আসবে তো? আমার ফিরে আসার জায়গা তো একটাই।